তাদের নসিবটা কতটা ভালো দেখো। আব্বা জাল আবু জেহেল নবীর শত্রু করে কিন্তু নবীর গদির থেকে নামাবে বলে, আবু জেহেল মিটিং মিছিল করে নবীর গদির থেকে নামাবে বলে। ওরে আমার আব্বা রে, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ নিজেই বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষকে না, আমি আল্লাহ যারে ক্ষমতায় দাঁড় করিয়ে দেব, পৃথিবীর কেউ তারে নামাতে পারবে না। ওরে ভাই রে, আল্লাহ নবীর বিভিন্ন দিক দিয়ে এইবার আবু জেহেল ক্ষতি করতে লাগলো, কিন্তু দেখা গেল বাবা আমার নবীর ইসলামের গদির থেকে নামাতে নামামার জন্য চেষ্টা করলো। আবু জেহেল একদিন কি করেছে, আমার নবীর কোন সব দিক দিয়ে দেখলেন কম বেশি আবু জেহেল পাচ্ছেন না বলে, তো আপনার পরিষ্কার তফসিরের কিতাব খুলে দেখুন, তফসির রুহুল বয়ানের ভিতরে ঘটনা এসেছে। আবু জেহেল আল্লাহ নবীর মার্ডার করার জন্য মিশরের বাদশা হাবিব বিন মালিককে খবর দিল। কাকে দিল খবর? আব্বা দিক দেখেন, মিশরের বাদশার খবর দিল। কাকে দিল? মিশরের বাদশা হাবিব বিন মালিককে খবর দিল। দিয়ে বলছে মিশরের বাদশা, আপনি আসেন, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম উড়িয়ে দিচ্ছে, আপনি তাকে মার্ডার করে দেন, মেরে দেন যাতে আমাদের গদিটা টিকে থাকে। আবু জেহেল এক কথাই বলেছে, বলার সাথে সাথে মিশরের বাদশা ডেকে বলেছে, আবু জেহেল তুমি যাকে মারতে চাচ্ছ এ তোমার কি হয়? বলছে আমার গ্রামবাসী সম্পর্কে ভাইপো। এ আবু জেহেল, এই মুহাম্মাদের কি লোকজন খুব বেশি আছে? কি আছে? এরা তো শোন, এরা তো সব সময় বোগাই দিতে রয়েছে। আমার জীবনের এক ফার্স্ট, এমন একটা জায়গায় আমি এসেছি সে আর কি বলবো। ভাই বন্ধ করেন না, থাক 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 না, তা একটু হাওয়া পাসিং হোক আপনাদের একটু সুবিধা হবে। থাক ওটা থাক, আপনি আসেন, আপনি এসে বসুন। আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আপনারা যে এই যে বসে আছেন আমি কত খুশি জানেন। দু একজন বব্বস যারা গেছে এর কত মাথা খারাপ। বাবা আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আবু জেহেল মিশরের বাদশা হাবিব বিন মালিককে খবর দিল নবীকে মার্ডার করার জন্য। আচ্ছা নবীর পক্ষে কে আছে বলেন দিন, একটু কথা বলুন। এখন আপনার পক্ষে যদি আল্লাহ থাকে আর আমি যদি আপনার বিপক্ষে মিটিল মিছিল করি তা আপনি পড়বেন? বেকার না ভাই, ভাই বেকার না, তবে চেষ্টা। আব্বা জাল ওরে আমার যুবকিরা জোয়াল খাইরা, এইবার আপনার দেখা গেল আমার বিশ্বজানের নবীর মার্ডার করার জন্য মিশরের বাদশার খবর দিল। মিশরের বাদশা ডেকে বলেছিলেন, ও আবু জেহেল একটা বার আপনি বলুন বলুন, মুহাম্মাদের দলে কি অনেক লোক আছে, মুহাম্মাদের কি টাকার বল আছে, মুহাম্মাদের কি জনবল আছে, মুহাম্মাদের কি লাঠির বল আছে, মুহাম্মাদের কি অনেক বল আছে অস্ত্র শস্ত্রের। আবু জেহেল এক কথাই ডেকে বলেছিলেন, ও কাজকে মিশরের বাদশারে মুহাম্মাদের টাকার বল জনবল মুহাম্মাদের নেই, মুহাম্মাদের একটা বল আছে মুহাম্মাদের কাল্লার শক্তি। মুহাম্মাদের আল্লাহর শক্তি আছে, করেন গল্প করেন।
এরা তো নিজেরা বসবে না, আরো একটা কুটুম ছিল তারে ডাকতে। এডো মহাব্বাতে দরুদ আল্লাহুম্মা, ওয়ালা আলি আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সল্লি আলা ওয়ালা আলি মরুর বুকে ফুটিল যে ইসলামের ফুল, আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রসুল, রাখাল ছেলের সাথে নবী বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন, মরুর বুকে ফুটিল যে ইসলামের ফুল, আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রসুল। জোরে জোরে আল্লাহুম্মা সল্লি আলা কেন। আমি যখন দাওয়াত নিয়েছিলাম এদের সঙ্গে আমি টাইম কনফার্ম করি, তাই দাওয়াত নেই জি ভাই। আর আমি যখনই দাওয়াত নেই তখন কেন, আমাদের তো দুটো তিনটে করে দাওয়াত থাকে ভাই, মানুষ বছরে চেষ্টা করে আমাদের একটু দাওয়াত করার জন্য। দুই তিন বছর আগের থেকে ইনভাইট করে আমার, আমার নিজের অহংকার করছি না। আমি ভাইদের বলেছিলাম এরা আমাকে টাইম দিয়েছিল 9টা 11টা, আজকে বলছে হুজুর 10টা 12টা, হলে সম্ভব। এই জন্য বলছি বক্তা রেডি করেন, আমি 2-10 মিনিট হয়তো বলে দেবো, অসুবিধে নেই বলে দেবো। আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আবু জেকেল মিশরের বাদশাকে ডেকে বলছেন, এ মিশরের বাদশা শোনেন, মুহাম্মাদের জনবল নেই, টাকার বল নেই, মুহাম্মাদের একটা বল আছে, সেটা হচ্ছে আল্লাহর বল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহর বলে বলিয়া এই জন্য ওর সঙ্গে পারা যায় না। আবু জেকেল এক কথাই বলছে, তাহলে একটা কাজ আপনি করুন, আপনি আসুন মিশরের বাদশা দেখে বলছে আমি যাচ্ছি, তবে ফাঁকা ময়দান একটা স্টেজ তৈরি করবে, ফাঁকা ময়দানে একটা স্টেজ বানান, এই স্টেজে যে আমার লোকজন নিয়ে আমি বসব, আর মোহাম্মদকে আপনি ডাকবেন, ওখানে আসলে আমি তার দুটো প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে কলেমা পড়বো, নাইলে মার্ডার করব। আবু জেকেল ডেকে বলছে ওসব প্রশ্ন প্রশ্ন করা রেখে দেন, কেন আমি যত প্রশ্ন করি সব অ্যানসার দেয়, ওতে কাজ হবে না, আপনি আসুন তারপর দেখছি। আব্বা জান আব্বা জান, এইবার মিশরের বাসা চলেলেন, আপনার মিশরের বাসা চলেলেন আব্বা, আসার পরে এইবারে কি করলেন, ফাঁকা ময়দানে স্টেজ তৈরি করা হলো, ফাঁকা ময়দানে স্টেজ বানানো হলো, এইবার স্টেজ বানানোর পরে আবু জেকেল কি ডেকে বলেছিলেন, ও আবু জেকেল মুহাম্মাদকে এইবার তুমি খবর দাও, ওরে আবার আব্বার আবু জেকেল দৌড়ে দৌড়ে চলে এলেন, কেন আমার নবী, আমার নবী চির বিদায় কাজকে দিয়ে দেবে, আমার নবীর মার্ডার করে দেবে, লোকজন গুন্ডা ভাড়া করে এনেছে, মাস্তাল ভাড়া করে এনেছে, আব্বারে আমার নবীর মার্ডার করবে, উরি খাইরা আল্লাহ নবী কি করলেন, এইবার দেরি না করে আবু জেকেল নবীকে ডাক দিলেন, ও মুহাম্মদ মুহাম্মদ, উরে আমার খাইপো
ফাঁকা ময়দানে একদল লোক এসেছে, তুমি তাদের কাছে কলেমা নিয়ে যাও, ওরা তোমার কলেমা যদি পড়ে, ওরে মুহাম্মদ দেখ ওরা যদি তোমার কলেমা শরীফ পড়ে লয় তোমার দলে লোক বেড়ে যাবে। কেন বলেন দিন বলা যাবে না? আগে বুঝতে হবে, ওই জানি অজ না বুঝিতেই সর্বনাশটা হয়েছে। কেন বলা যাবে না? আবু জেকেল সত্যি বলছে না, স্যার চালাকি করছে, তা চালাকি দিয়ে সুবহানাল্লাহ বলা যায়? এই জানি খুব ভেবে সুবহানাল্লাহ বলতে হয়, আমরা তো সব মাতাল। একজন অস করছে, অস খালি শুনি, হসট খেয়ে পড়ি মরি গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি সর্বনাশ, হসট খেয়ে পড়ি মরি গেছে সেখানেও সুবহানাল্লাহ। আমাদের কান্ত জ্ঞান কম হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে বাপ। আর বাস্তবিক বলছি, সব থেকে আমি লক্ষ্য করে দেখেছি উত্তর চব্বিশ এই দক্ষিণ চব্বিশ পরগনার লোক রাগ করবে না, এরা ভাবে না, এরা ভাবে না। যারা ভাবা লোক তাদের চলাটা সম্পূর্ণ আলাদা, ঠিক না বাবা? যারা ভাবা লোক তাদের চলা চলতি অবাক হয়ে যাবে সমাজের বুকে। আমি তো দেখি দক্ষিণ চব্বিশ পরগনায় এক কথায় এই দিকটা বাপ, 80-90 বছর বয়স হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে, এখনো নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? এদের দাড়ি রেখে লাভটা কি? এই স্যাম্পল রেখে লাভটা কি হলো? আমরা কিছু কিছু লোক বলি, যদি বলেন ভাই ওরে, কিছু কিছু লোক আছে দেখবেন কি সুন্দর বলে, বলতে আমি ফুরফুরার দলের লোক। কার দলে? ফুরফুরা। আমি তো ফুরফুরা, আমি তো ফুরফুরার একজন গোলা, আপনার ফুরফুরা শরীফের দাদা খুদুর পীর কেবলার সেলসালার একজন আলেম। আব্বা আমি বলবো পুরপুরা শরীফে নাম করে আপনি বেনামাজি হবেন, মাতাল হবেন, মদখোর হবেন, আর আপনি ফুরফুরার নামে পার হবেন, ফেরেশতায় জুতো পেটা করবে, জুতো দে মাল দিতে মুখ হয়, সে জুতো আলাদা, একটা করে মাত দেবে আর কত সহাত যে নিচেই ঢুকতি হবে, হাড়কোর সব এক জায়গায় হয়ে যাবে। চিটিং করলি কেন বল? তুই ফুরফুরার মুরিদ বলে তোর নামাজ নেই, কালাম নেই, বিড়ি ছাড়িস নি, সুদ ছাড়িস নি, খালি ঝাপান কান দাড়ি রেখেছিস। কিয়ামতের ময়দানে দাদা খুদুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে আপনার মতন মুরিদের লাথি দিয়ে তাড়িয়ে দেবে। তুই কিসের মুরিদ? তুই এই জন্য বলছি ডন বি মুসলিম বাই নেম, নামধারী মুসলমান হয়ে কোনো লাভ নেই। মুরিদ যদি হতে চান বসিরহাটের আল্লামা হুজুরির মতন মুরিদ হন, তাহলে কাজ হবে। আমি তো দেখেছি বাপ ফুরফুরা এবার তিন দিনই সালে সোয়াবে, ওরে বাবারে দু পাঁচ বান্ডেল করে বেড়ে লিখেছে ফুরফুরার লোক। ফুরফুরা কত মানে দেখেছেন, দু পাঁচ বান্ডেল বিড়িতে খাচ্ছে। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি মিথ্যে কথা বলছি না, আমার দেখা কথা বলছি, আল্লাহ সাক্ষী করে আমি দাদা খুজুরের রওজার দিক থেকে এবারের কথা বলছি। এবার যাচ্ছি ছোট খুজুরের ওই দিকে, আমার সঙ্গে আছে ওই ফতুরাটির ওই দিককার একজন বক্তা জনাব ইন্তেকা পালং সঙ্গে আছে, আমরা দুজনা যাচ্ছি, আরো আমার সঙ্গীরা সামনে কি পিছনে এটা আমার মনে নেই, সামনেও থাকতে পারে পিছনে, আমরা দুজন সঙ্গে। এখন ওই ভিড়ের ভিতরে হঠাৎ করে বিড়ির গন্ধ আমার নাকে লেগে গেছে, আমার নাক বলো খুব সাংঘাতিক, আশপাশে বিড়ি খেলি আমার গন্ধ নাকে আসে, বলে দেবো যে হ্যাঁ খাচ্ছে। আর বিড়ি এমন একটা জিনিস দেখবেন, যারা বিড়ি খায় ওরটা পশমের গাদেও গন্ধ বের হয়,
এখন এই বিড়ির গন্ধ আমার নাকে এসে যেই গেছে আমি চিল্লা বল থাক কে রে বিড়ি খাচ্ছিস কে বিড়ি খাচ্ছিস সেই বলেছি ফুর আমি বলছি ফুরফুরাইছো বিড়ি কে রে আর আমি এমনি একটু রক্সটা সেই ছোট থেকে অস করা লোক তো এমনি একটু রক্সটা আপনারা তো জানেন আমার বয়স যখন 7 থেকে 8 বছর সেই ছোট থেকে আমি তখন মহাফিল এ আল্লাহ এই দিনের কথা বলার শক্তি দিয়েছিলেন এখন আমার রানিং বয়স 33 কি 34 আমার অজিত জীবন প্রায় 25 26 বছর আমার নিজের কথা বলছি নে এখন তো সব ক্যাসেট শুনে তাই খোকা মাওলানা হচ্ছে দেখেছেন উড় কুড়নি আর বুড়ো হয়েছে তাও খোকা আর যত সব হয় এই দক্ষিণ 24 পরগনায় ওই ক্যানিং এর ওই দেখি আপ চার পাঁচ জন ওদের তো কিছু এখন তো আর মাদ্রাসায় পড়তে যায় না কি করে বাড়ি সেদিন সেদিন ওই আপ ভাঙর থেকে একজন ফোন করেছে হুজুর আমি না আপনার শূন্য নকল করতে পারি তো বলতে হারা তুই কি করিস হুজুর আমি দর্জির কাজ করি আজ তুই কি মিলাদ করবি নাকি বাড়ি বসা ওই ক্যাসেট শুনতেছে আর এই কোরআন হাদিস বলবে না এগুলো না আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি সেইটা শুনির কাজ করতে এ তার বলা বলবে না ও ও বলতে পারবে না যেই বলবে একটা ঘটনা বলি তার সেই ওটাই শুনে অন্য জায়গায় গিয়ে গদ মেরে দিচ্ছে আর এই কিছু মিডিয়া ভাই আপনারা রাগ করবে না কিছু মিডিয়া আছে এরা ব্যাপক হারাম এদের খোদার ভয় নেই হ্যাঁ এদের খোদার ভয় নেই এরা কি করে 2000 টাকা দিলি জাপ্তার নাম খোকা মাওলানা বসকে দেবে যা করি খেয়ে গেল মরতে হবে না ভাই মরবেন না আপনারা এ বলছে না মরব না না আমরা মরব না আমি আপনার বলিনি তো আমি আপনার বলেছি আগে কথাটা বোঝেন কে বলেছে হয় না আপনি জানেন আমি একটু নেমে দেখাচ্ছি একটুনি এক খুনি দেখাচ্ছি আমি আমি না দেখে আমি কি বলতেছি আতাউল্লাহ দেশে কারা টিকে জানো টিকে আছে তো কাজ জানো টিকে আছে আছে তো তাহলে ওটা তুমি জানো তাহলে আবার আমি কি তোমার দলিল কি ভুল দিচ্ছি অত সহজ না ভাই আমার দলিল অত সহজ না এই টিকে ডিজিটাল যে কটা ওদিকে টিকে আরো যে কটা আছে বড় বড় দেখবেন এক জায়গায় সেসবগুলো সব এক জায়গায় বসে ঘরের ভিতরে বসে বোঝা যাচ্ছে বসে করছে ব্যাস আমি বলতে চাচ্ছি আরে পাগল সে অবশ্যই সে রুজি করে খাক কিন্তু মানুষকে বিভ্রান্ত ঘটানো ভালো না খারাপ খারাপ না কেন ভাই তোমারও মরতে হবে আমারও মরতে হবে এইটা মনে রেখে দিও আজকে তুমি আমার জন্য একটা কিছু করলে কালকে ওই জবাবটা তোমার একাই দিতে হবে এইটা ভেবে দেখো ভাইরা আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন আহা এই মহাপিলে আমি যে কথাটা বলতে বলতে এই পর্যন্ত এসেছি সম্মান দেবার মালিককে কথা জোরে বলুন আল্লাহ সম্মান নোবার মালিক ভাই আল্লাহ সম্মান নোবার মালিক আল্লাহ ভালো করে বুঝবেন পৃথিবীর কোনো শক্তি নেই কেউ কারো সম্মানের জায়গায় বসানো এবং কেড়ে নেওয়া আব্বা জাল খাই জানেরা ও যুবকেরা জাল খাইরা আমি আপনাদের কাছে বলবো কথাটা মনে রেখে দেবে আমার বিশ্বজানের নবীর এইবার মার্ডার করার জন্য লোক ওদিকে রেডি হয়ে বসে আছে এ আমার নবীকে ডাকতে বললেন আমার নবীকে ডাক দিয়েছে ডাক দেবার পরে এইবারে দেখা গেল আমার নবীর বিশ্ব জানেন নবীর ডাক দিয়েছে মোহাম্মদ আল্লাহর নবীর বলে সাথে সাথে এইবার আমার নবী ডেকে বলেন চাচা ও আবু জেগেল চাচা আপনি আমাকে কেন ডেকেছেন চাচা কারণটা কি চাচা এত মধুর শুদ্ধে কোনোদিন ডাকেন না ও কদরের কাইপরে তুই চলে যা ফাঁকা ময়দানে একদল লোক এসেছে ও কাইপো মোহাম্মদ রে তুই তাদের কাছে যা ওদের কাছে কলেমা শোনালে তো দলে লোক বেড়ে যাবে ও কি কলেমা শোনার জন্য
শোনানোর জন্য পাঠাচ্ছে না মার্ডার করার জন্য? পৃথিবীর কেউ জানে না, জানে কে? জোরে বলুন ভাই, কে জানে? আল্লাহ জানে। ভাইরা আমার মুখের একটা কথা নেবার দরকার নেই, কোরআন শরীফের তৃতীয় পানা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওরা আল্লাহ বলে দিলে, ও পৃথিবীর মানুষকে না, তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছু জানি এবং দেখতে পাই। আর এক পাঁচ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই যা করিস আমি সব দেখি, আমি সব দেখি। এ দেখো দোস্ত, আর ওইটা খুলবা, নেট খুলে দেখবা, আব্দুল্লাহ বলে একটা ছেলের দেশে, তারপরে আলী আজগার বলে একটা ছেলে দিয়েছে, তুমি দেখে নেবা সব। খোকা ভাই একটা মিস্টেক কথা বলে না, একটু দেখো। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, ও যুবকেরা জোয়াল খাইরা, কথাটা বলতে বলতে আপনাদের বাড়িয়ে দিচ্ছি, কথাটা মনে রেখে দেবেন। আমার নবী ডেকে বলছে, চাচা এত সুন্দর করে কেন ডাকেন? চাচা জীবনে আপনি আমার এত সুন্দর ডাকেন না। ওরে আমার চাচা, আপনার মনে করছে মনে কোনো সন্দেহ আছে? আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন, ওরে আবু জেকেল বলে, ও খাইপনে আমার মনে কোনো সন্দেহ নই, তুই একবার ফাঁকা ময়দানে যা, ওদের কাছে কলেমা শোনা, ওদের কাছে কলেমার কথা বল। ওরে আমার আব্বানে আল্লাহর নবী ডেকে বলেছিলেন, চাচা ও চাচার আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। আবু দেখেল বলো, সিটিংবাজি করে নবীর মার্ডার করার জন্য ডেকে নিয়ে যাচ্ছে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। আর নবীর পক্ষে কে? আল্লাহ। নবীর পক্ষে আল্লাহ। আচ্ছা যারা আল্লাহওয়ালা হয় এদের মনে পেশ হয়? এরা সরল মনের হয়, একদম সরল মনের। বাবা কেন কেন, আমার নবীর মনটা ছিল সরল, আমার নবীর মনটা ছিল দয়ার। ওরে আমার আব্বারে আল্লাহ রাব্বুল কালামীর এই নবী সম্পর্কে কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দো, আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমতের নবী, মায়া নবী, দয়া নবী করে পাঠিয়ে দিলাম। আমার নবীর মনে মায়া দয়া অনেক বেশি, অনেক বেশি। বাবা আবু জেকেল কি করেছে, বিশ্ব নবীকে ডাক দিল, মোহাম্মদ এসো। আমার নবী বলছে, চাচা আপনি যান আমি যাচ্ছি। ভাইরা আমার দয়ার নবী মায়ার নবীর এইবারে ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বলছে, খাদিজা রে, ওরে আমার পাগলি খাদিজা, ও খাদিজা আমি কলেমার কথা বলতে যাব, আমি কলেমার দাওয়াত দিতে যাব। মিশর থেকে একদল লোক ফাঁকা ময়দানে আছে, তারা তাম্বু গেড়ে বসেছে, আমি ওদের কাছে ইসলামের দাওয়াত দিতে যাই। আল্লাহ নবীর বড় বিবি আম্মা জান খাদিজা তুল কোবারা। আমার নবীর পায়ে দুটো জড়িয়ে ধরে বলে, নবী গো আবু জেকেল বড় শয়তান। উনি নবী রে আমার মনে কয় মনে কয় আবু জেকেল কোনো চক্রান্ত করে আপনার পাটার করার জন্য ডেকে নিয়ে যাচ্ছে। ও নবী আপনি যাবেন না, যাবেন না, ও নবী আপনি যাবেন না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, উনি আমার আদরের বিবি খাদিজারে, আল্লাহ যদি আমার বাসায় পৃথিবীর কারুর ক্ষমতা নেই আমার মারা। আছে কারুর ক্ষমতা নেই খাদিজা, এ পাগলি তুমি আমার জেতি দাও,
তুমি আমার জেতি দাও। আচ্ছা আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোরে বলুন বাবা না। ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাপনার কোরআন শরীফের ২২ পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্ট, যারা হাফেজ আছে জিজ্ঞাসা করে দেখবেন এটা হচ্ছে মুশাববায়াত। আপনারা মুশাববায়াত বুঝবেন না, যারা হাফেজ আছে তাদেরই জিজ্ঞাসা করে দেখবেন মুশাববা আয়াত মানে। এক আয়াত কোরআন শরীফে অনেক জায়গায় এসেছে, একই আয়াত অনেক জায়গায় এসেছে। ওরে ভাই রে আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আর একবার চিল্লায় জোরে বলেন মারহাবা। আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষেরা নিশ্চয়ই আমি আল্লাহ, আমার মতো ক্ষমতার কারণ নাই। জোরে বলেন আছে, আছে ভাই, আছে ভাই। এই আব্বা জোরে বলেন আছে, কারণ নাই। দেখুন আবু জাহেল নবীর মার্ডার করতে ডাকতেছে, মার্ডার করতে ডাকতেছে, আর এদিকে বিশ্ব নবীর বড় বিবি ধরে রেখে দেবে, নবী যাবেন না। হুজুর আমি আপনার থেকে আবু জাহেলের বিলক্ষণ চিনি। কেন? নবীর বয়স ছিল ২৫, আম্মা জান খাদিজাতুল কোবরার বয়স ছিল ৪০, তখন বিয়ে হয়। নবীর থেকে বয়সের ডিস্টেন্স ছিল ১৫ বছরের। আমি খাদিজা ভালোই চিনি, আপনি যাবেন না। আব্বারে ও যুবকেরা জোয়াল খাইরা, আম্মা জান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ধরেছে, আল্লাহর নবীকে ধরেছে। ওরে ভাইরে আল্লাহর কবিকে বললেন খাদিজা তুমি চিন্তা করো না বিবিরে, আল্লাহ আমার সঙ্গে আছে, তুমি আমার জন্য দোয়া করো। এইবার আম্মা জান খাদিজাতুল কোবরা চোখের পানি পেলে আমার নবীর জন্য দোয়া করতে লেগেছে। আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ রে, আমার স্বামী আবু জিকেলের ডাকে যায়, আল্লাহ আপনি বাঁচানোর মালিক, আল্লাহ রে আল্লাহ আপনার কাছে দোয়া করি মালিকেরে আমার নবীর যেন কোনো ক্ষতি না খায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দোয়া করতেছে। আচ্ছা অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী বাইরে গেলে দোয়া করে, জোরে বলেন করে না আব্বা। আর অনেক মেয়েরা আছে স্বামী বাইরে গেলে বদদোয়া করে, নেই? যারা বদদোয়া করে এরা কারা জানেন ভাই? যেসব মেয়েরা স্বামী বাইরে গেলে বদদোয়া করে মনে রাখবেন ও মোবাইলই অন্য লোকের সঙ্গে কট লাইন মেরে রেখেছে, এই জন্য স্বামী গেলি বাসে, গেলি বাসে। এই জন্য বলে দিচ্ছি অনেক সময় দেখা যায় দেখবেন পেপার পত্রিকা খুলে দেখবেন খবর আসে মেয়েটা কোন স্বামীর রাতের বেলা গলায় ছুরি চাপিয়েছে চালিয়ে মেরে দিয়েছে, নাই মেয়ের কোন মেয়ে তার স্বামীকে বালিশ চাপা দিয়ে মেরেছে অন্য পুরুষ এনে মেরে দিয়ে রাতের বেলা অন্য ছেলের হাত ধরে পালিয়েছে, এ খবর আসে না বাবা, আসে না ভাই? খবরের কাগজে দেখবেন আসে, অনেক সময় অনেক ঘটনা আসে। মনে রেখে দেবেন যে সব মেয়েরা স্বামীর মুখের আজকের স্বামীকে মার্ডার করে অন্য ছেলের হাত ধরে পালায়, আচ্ছা বেঁচে থাকা কালীনই ওই মেয়েরা স্বামীর জন্য কি দোয়া করতো? সত্যি কথা বলে ও তো আরো দোয়া করতো আল্লাহ এত লোক করোনা এনেছে তো এমনি পারেনি, এমনি কেন নেয়নি? এমনি তো আমার যারে ভালোবাসি তার সঙ্গে যাতে পারি, কিন্তু আম্মা জান খাদিজাতুল কোবরা তো সেই মেয়ে না। আম্মা জান খাদিজাতুল কোবরার একটা নাম ছিল তহেরা। কি বললাম? তহিরা। তহিরা মানে সতী সাদী নারী, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এসব নাম আর রাখে না ভাই, এসব নাম আর রাখে না। এখন নাম রাখবে কি? মেয়ের নাম রাখতে যদি আমাদের কাছে যায়, যদি বলি ফতেমা রাখো, খাদিজা রাখো, আয়েশা রাখো, এক কথায় বলেন সব নাম সব বুড়ি হয়ে গেল, কি হবে? নাম রাখো দুই একক করে, জিলিক, টুনি, টুনকি, এইসব নাম। নাম দেখেছেন
বিশ্বনবী বলেছে তোমার বাচ্চাটা তুমি ইসলাম শরীয়তের উপরে নাম রাখো।